ফরিদ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনলাইন ইউজার এবং এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য একটি স্বস্তিদায়ক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, যে ভিডিওটিতে বেশ কিছু তথ্যপাত্র রয়েছে এবং আপনারা আশা করি ভিডিওটি সংবাদ শোনার পর অত্যন্ত আনন্দ এবং খুশি হবেন। দৈনিক জনতার কণ্ঠ .com সাইটটির বরাত দিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আমি শুরু করছি। এটি আমার কোনো ব্যক্তিগত তথ্য বা উপাত্ত নয়। সুতরাং শুরু করার পূর্বে আপনাদের আবারও বলছি, যারা এখনও পর্যন্ত টেক ফরিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনতিবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন আমরা এখন জানব বিস্তারিত। এমবিএভুক্ত শিক্ষকদের বেতন 5% বাড়বে June 29, 2023। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য 5% নতুন করে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা 5% মূল বেতনের সঙ্গে বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব। 2015 সালে অষ্টম স্কেল ঘোষণা হলে তার সাথে এমপিভুক্ত শিক্ষকদের বেতন স্কেল পরিবর্তন হয়। 5% সরকারি চাকরিজীবীরা পেলে এমপিভুক্ত শিক্ষকবৃন্দ পাবেন। 5% ইনক্রিমেন্ট এমপিভুক্ত শিক্ষকবৃন্দ পাবেন এমন নিউজ অসত্য। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির বাসিস সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, সারা দেশে আমাদের এক দফা দাবি চলমান জাতীয়করণ। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য 5% প্রণোদনা ঘোষণা করেছেন। আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এর আওতায় আনার দাবি জানাচ্ছি, অন্যথায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এ জাতীয় ভিডিও পেতে আবারও বলছি, অবশ্যই টেক ফরিড ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।